আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। মূলত এই নিয়োগ বিধিতে আপনারা পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সর্বমোট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সো নিয়োগ বিজ্ঞপ্তি দুটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আসা মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো কথা না বেরিয়ে আমরা দেখে নিই কৃষি মন্ত্রণালয়ে যে নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে, সেটি সম্বন্ধে বিস্তারিত। সো বিস্তারিত বলার আগে আমরা দেখে নেব এর আবেদন শুরু কবে, শেষ কবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন গ্রহণ শুরু, এখানে আমি একটু জুম করে নিচ্ছি, 7 আগস্ট 2022 তারিখ থেকে এবং শেষ হবে 6 সেপ্টেম্বর 2022 বিকেল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন, কত টাকা প্রয়োজন পড়বে, ভিডিও শেষে আমি আলোচনা করব। তো এখানে আজকে আমরা প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে পঞ্চম শ্রেণী পাস হতে হবে, মানে ক্লাস 5 পাস বা পিএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো সরকারি অনুমতি নিশ্চিত হতে ট্রেড সার্টিফিকেট বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর স্পিনার নেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে। এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে ট্রেড কোর্সের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এরপর নেওয়া হবে ট্রাক চালক বা ট্রাক্টর চালক বা গাড়ি চালক, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য 5 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস, হালকা অথবা ভারী ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে, মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতিমিনিটে যথাক্রমে 20 শব্দ ও 30 শব্দের গতির টাইপিং স্পিড অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। তো এরপর ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। এখানে আবেদন করতে গেলে আপনাকে ষাটলিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসহ, মুদ্রাক্ষর ইংরেজিতে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস হতে হবে, মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস সহ এই যোগ্যতার আপনার প্রয়োজন পড়বে। এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য আপনার কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। বৈজ্ঞানিক সহকারী, 11,000 টাকা থেকে 26,590 টাকা, এখানে দুজন লোক নিয়োগ করা হবে। আর দ্বিতীয় শ্রেণীতে বিএসসি পাস বা বয়ন প্রকৌশলীদের ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন নেওয়া হবে একজন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর এডিটর কাম পাবলিসিটি অফিসার, 22,000 থেকে 15,060 টাকা বেতনে। এখানে সাংবাদিকতা, এম, এবি, এসসি, কৃষি, সো এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে, ঠিক আছে। এরপর বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 22,000 থেকে 15,060 টাকা বেতন, এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। বিএসসি কৃষি, বিএসসি টেক, এই সাবজেক্টগুলো থেকে আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাকে কী কী শর্তাবলী আছে সেগুলো আমরা দেখে নিই। এই যে ওয়েবসাইট দেওয়া আছে bjri.telita.com.br, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 6/9/2022 তারিখ ধরে আবেদনকারীর বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আবেদন শুরু হচ্ছে 7/8/2022 থেকে এবং শেষ হবে 6/9/2022 বিকেল 5টা। সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন করার সময় 300×300 পৃষ্ঠার একটা ছবি, 300×80 পৃষ্ঠার স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই ছবির স্বাক্ষর কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখানে আবেদনটা কীভাবে করবেন সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো এখন দেখবো আসলে কত টাকা প্রয়োজন পড়বে। সো 1নং হতে 8নং পদের জন্য আবেদন ফি বাবদ 112 টাকা এবং 9 হতে 11নং পদের জন্য আবেদন ফি বাবদ 56 টাকা টেলিটক প্রিভেট সেলের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে। আর এই সার্কুলারটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে এসেছি।
তো এখানে দেখতে পাচ্ছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা না হবে একজন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা না হবে 6 জন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা না হবে 8 জন। এখানে পদের বিবরণ সহ সবকিছুই দেওয়া আছে। আর এখানে আবেদন শুরু এবং শেষটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন 24/7/2022 তারিখে শুরু হবে এবং 22/8/2022 তারিখের মধ্যে আপনাকে কিন্তু মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা 1207 বরাবর আপনাকে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নতুন বৃদ্ধি প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।